বরিশাল সিটির নতুন মেয়র হলেন আবুল খায়ের আব্দুল্লাহ। খুলনায় তালুকদার আব্দুল খালেক তৃতীয়বারের মতো নির্বাচিত। জাতীয় পরিচয় নিবন্ধন আইনের খসড়া মন্ত্রিসভায় অনুমোদন। দায়িত্বে থাকবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, শুধু ভোটার তালিকা করবে নির্বাচন কমিশন। শেখ হাসিনার সরকারকে হটানোর স্বপ্ন কখনোই সফল হবে না, মন্তব্য কাদেরের। সরকার গণজোয়ার আজ করতে পারছে না বললেন গয়েশ্বর। এবং লোডশেডিংয়ের সুযোগে অস্থির রিচার্জেবল ফ্যানের বাজার, নিয়ন্ত্রণ করছে নবাবপুরের আমদানিকারক চক্র, গুদামে অভিযান চালানোর আহ্বান। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ মোহনা সংবাদে এতক্ষণ শুনছিলেন শিরোনাম। আপনাদের সঙ্গে আছি মোহাম্মদ ওয়ালিউল্লাহ। এবার বিস্তারিত, বরিশাল সিটির নতুন মেয়র নির্বাচিত হয়েছেন আবুল খায়ের আব্দুল্লাহ। সোমবার সন্ধ্যায় ইভিএম এর ভোট গণনা শেষে রিটার্নিং কর্মকর্তা হুমায়ুন কবির বেসরকারিভাবে এই ফল ঘোষণা করেন। নতুন মেয়র নৌকা প্রতীকে ভোট পেয়েছেন 87,752। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলনের মুফতি সৈয়দ ফয়জুল করিম পেয়েছেন 34,345 ভোট। এদিকে বরিশাল সিটির মতো খুলনাতেও জয় পেয়েছেন নৌকার প্রার্থী। তৃতীয়বার মেয়র নির্বাচিত হয়েছেন তালুকদার আব্দুল খালেক। তিনি 1,54,825 ভোট পেয়েছেন আর হাতপাখা প্রতীকের আব্দুল আওয়াল পেয়েছেন 60,064 ভোট। বরিশালে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী দলের নায়েবে আমির মুফতি ফয়জুল করিমের উপর হামলা ও ভোটে কারচুপির অভিযোগ এনে সিলেটে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন হাতপাখার মেয়র প্রার্থী মাহমুদুল হাসান। সোমবার রাত 8টায় মহানগরের শিবগঞ্জ এলাকায় নির্বাচনী কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এ ঘোষণা দেন তিনি। নির্বাচন কমিশনকে ব্যর্থ উল্লেখ করে তাদের পদত্যাগ দাবি করেন। জানান, মঙ্গলবার লিখিতভাবে নির্বাচন বয়কটের বিষয়টি রিটার্নিং কর্মকর্তাকে জানানো হবে। এর আগে সোমবার সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত ইভিএমে ভোট নেওয়া হয়। দিনভর সিসি ক্যামেরায় কেন্দ্র নজরদারি করে নির্বাচন কমিশন। বরিশালে মেয়র প্রার্থী সৈয়দ ফয়জুল করিমের উপর হামলার ঘটনা ঘটে। সিসি কাজী হাবিবুল আওয়াল জানান, নির্বাচন পরবর্তী যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। খুলনা থেকে মাহবুব আলম সোহাগ ও বরিশাল থেকে শেখ শামীমের সহায়তায় এমআর আসাদের রিপোর্ট। খুলনা ও বরিশাল সিটিতে ইলেকট্রনিক ভোটিং মেশিনে সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। নির্বাচন ভবন থেকে ক্লোজ সার্কিট ক্যামেরায় কেন্দ্র পর্যবেক্ষণ করে কমিশন। খুলনায় ভোটার সংখ্যা 5,35,529 জন। এখানে মেয়র পদে 5 এবং কাউন্সিলর পদে 177 জন প্রতিদ্বন্দ্বিতা করেন। সার্বিক পরিবেশ নিয়ে খুশি ভোটাররা। বিশৃঙ্খলাবিহীন সুন্দর একটা পরিবেশে ভোটাররা প্রচুর ভোটার সবাই ভোট দিতে আসছে। তবে ভোট নিয়ে পরস্পর বিরোধী কথা বলেন প্রার্থীরা। বরিশালে মেয়র পদে 7 এবং কাউন্সিলর পদে 158 জন প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোটার সংখ্যা 2,76,497 জন। শান্তিপূর্ণভাবে ভোট দিতে পেরে খুশি ভোটাররা। দিছি ভালোই, কোনো গ্যাঞ্জাম নেই। প্রথমবার ইভিএমে ভোট দিতেছি আর ভোট আপাতত সুষ্ঠুই হচ্ছে। ইভিএমে ধীরগতির অভিযোগ করেন কয়েকজন প্রার্থী আর ভোট নিয়ে সন্তুষ্টি জানান আওয়ামী লীগের মেয়র প্রার্থী। এদিকে কেন্দ্র পরিদর্শনে গিয়ে হাতেম আলী কলেজ এলাকায় হামলার শিকার হন হাতপাখা প্রতীকের প্রার্থী সৈয়দ ফয়জুল করিম। এতে আহত হন আরও 40 জন। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় হামলায় জড়িতদের বিচারের আওতায় আনা হবে বলে জানান ইসি আহসান হাবিব খান। যারা যারা এসে দায়ী ব্যক্তি তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক না, প্রথমে গ্রেপ্তার তারপরে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশনা দিয়েছি। আর ভোট গ্রহণ শেষে ব্রিফিংয়ে সিইসি হাবিবুল আওয়াল বলেন, নির্বাচন পরবর্তী সহিংসতা এড়াতে সতর্ক আছে আইন শৃঙ্খলা বাহিনী। উনি কি ইন্তেকাল করেছেন? ওনার কিন্তু রক্তক্ষরণটা দেখিনি, যতটা শুনেছি ওনাকে কেউ পেছন দিক থেকে ঘুষি মেরেছে। আমাদের এখান থেকে বলা হয়েছে নির্বাচন উত্তর যেন কোনো সহিংসতা না হয়। দুই সিটিতে গড়ে 40-50% ভোট পড়েছে জানিয়ে সার্বিকভাবে নির্বাচন সুন্দর হয়েছে বলে দাবি করেন সিইসি। সার্বিকভাবে নির্বাচনগুলো বেশ সুশৃঙ্খল আনন্দমুখর পরিবেশে হয়েছে। এম আর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। প্রত্যেক নাগরিকের একটি ইউনিক নাম্বার থাকবে। যাদের পরিচয়পত্র আছে তারা সেই নাম্বারটি ব্যবহার করবেন আর নিবন্ধনের দায়িত্বে থাকবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ।
নির্বাচন কমিশন শুধু ভোটার তালিকা নিয়ে কাজ করবে এমন বিধান রেখে জাতীয় পরিচয় নিবন্ধন আইন 2023 এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এই অনুমোদন দেয়া হয় সভার শুরুতে বঙ্গবন্ধুর ভাষণের সংকলন ভাইরা আমার বইয়ের মোড়ক উন্মোচন করা হয় আরো জানাচ্ছেন মানুল হোসেন পিন্নু নিজ কার্যালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে জাতীয় পরিচয় নিবন্ধন আইনের খসড়ার চূড়ান্ত অনুমোদন দেয়া হয় এছাড়া শেখ হাসিনা কৃষি বিশ্ববিদ্যালয় আইন ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় আইন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ আইন বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট আইন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল আইন ও জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন আইন 2023 এর খসড়া চূড়ান্ত অনুমোদন দেয় মন্ত্রিসভা বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন জানান জাতীয় পরিচয় নিবন্ধন আইনে সব নাগরিকের নিবন্ধনের বিষয়টি দেখবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগ আর জাতীয় পরিচয়পত্রের দায়িত্বে থাকা নির্বাচন কমিশন এখন থেকে শুধু ভোটার তালিকা দেখাশোনা করবে সুরক্ষা সেবা বিভাগ দ্বারা এটা পরিচালিত হবে তাদের একটি সংক্রান্ত একটি অফিস থাকবে সে অফিসে একজন নিবন্ধক থাকবেন এবং নিবন্ধকের মাধ্যমে এই কাজটি করা হবে এবং এখানে একটা বিশেষ বৈশিষ্ট্য হলো যে কোনো নাগরিক জন্মের পরপরই এই নাগরিক সনদ বা একটি নাম্বার তিনি পাওয়ার অধিকারী হবেন এবং এটি অপরিবর্তনীয় হবে এদিকে মন্ত্রিসভার বৈঠকের শুরুতে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 200টি ভাষণের সংকলন ভাইরা আমার বইয়ের মোড়ক উন্মোচন করেন সরকার প্রধান মাইনুল হোসেন পিন্নু মোহনা সংবাদ ঢাকা মূল্য নিয়ন্ত্রণে নিত্য পণ্য উৎপাদন এবং প্রক্রিয়াজাতকরণ প্রতিষ্ঠানে নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহের নির্দেশনা দেয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হওয়া এ অধিবেশনে পণ্য মূল্য বৃদ্ধির কারণ ও সরকারের পদক্ষেপ সম্পর্কে জানতে চান কয়েকজন সংসদ সদস্য বাণিজ্যমন্ত্রী জানান ভোজ্য তেল সহ নিত্যপণ্য আমদানির বাধা দূর করতে এলসি খোলায় ন্যূনতম মার্জিন রাখার বিষয়ে বাণিজ্যিক ব্যাংকগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে আগামী নির্বাচনে অংশ নিয়ে বিএনপিকে সক্ষমতা প্রমাণের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন শেখ হাসিনার সরকারকে হটানোর দিবাস্বপ্ন কখনোই সফল হবে না সোমবার বিকেলে ঢাকা মহানগর উত্তর যুবলীগের বিভিন্ন ইউনিটের সম্মেলনে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আর ফিরবে না বলেও জানান তিনি ধীরে ধীরে দ্রব্য মূল্য কমে আসবে বলেও আশ্বস্ত করেন ওবায়দুল কাদের রিপোর্ট করছেন নাসির উদ্দিন ঢাকা মহানগর উত্তর অন্তর্ভুক্ত আওয়ামী যুবলীগের বিভিন্ন ইউনিটের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় পল্লবীর ঈদগায় অনুষ্ঠানে যুবলীগ এবং আওয়ামী লীগের শীর্ষ নেতারা বলেন দেশ ও সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে সাধারণ মানুষের ভাগ্য নিয়ে কেউ ছিনিমিনি খেললে বরদাস্ত করা হবে না প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন লোডশেডিং এবং দ্রব্যমূল্য ইস্যুতে বিএনপি লাফালাফি শুরু করেছে তবে সে অবস্থা আর বেশি দিন থাকবে না তত্ত্বাবধায়ক সরকারের চিন্তা ভুলে বিএনপিকে নির্বাচনে আসার আহ্বানও জানান তিনি আপনারা জিতে যাবে 2001 সাল ওই তত্ত্বাবধায়ক আর আসবে না ফাইনাল হবে আগামী নির্বাচনে দরবার ভোটও পাবে না আসেন না দেখি ইলেকশনে নিজেদের শক্তিটা যাচাই করে দেখে বরিশাল ও খুলনা সিটিতে আওয়ামী লীগের জয়ের কথা উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন বিএনপি না থাকলেও নির্বাচনে উল্লেখযোগ্য সংখ্যক ভোটারের উপস্থিতি ছিল আপনারা নাই বলে ভোটার আসবে না এ দুঃস্বপ্ন আর ফকুল সাহেব দেখে না নাসির উদ্দিন মোহনা সংবাদ ঢাকা স্মার্ট বাংলাদেশ গড়ার ভিশন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী ধারণা এমন মন্তব্য করেছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান
সোমবার বিকেলে রাজধানীর একটি হোটেলে বিজনেস অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে এ মন্তব্য করেন মন্ত্রী। অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য 40 জনকে পুরস্কৃত করা হয়। সরকারের নানা উন্নয়ন তুলে ধরে মন্ত্রী বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অভাবনীয় উন্নয়ন নিয়ে পাকিস্তানিরাও প্রশংসা করে। আর্থসামাজিক উন্নয়নের অংশ হিসেবে প্রতিবন্ধী ও বয়স্ক ভাতা আরও বাড়ানো হবে বলেও জানান পরিকল্পনা মন্ত্রী। কিছুদিন আগে বলছিল শ্রীলঙ্কা হয়ে গেছে, যে শ্রীলঙ্কাকে আমরা ধার দিলাম $200 কোটি, আমরা নাকি অধিনত হয়ে যাচ্ছি। দুই বছর পার হয়ে গেল, এখনো হয় নাই। এখন অন্য দেশ করতেছে, আরেক দেশ পাকিস্তান নিচ্ছিল আমাদের সঙ্গে একসময়, ওটা উদাহরণ দেয় ন হয়। আমি একটু আগে বাড়িতে বসে পাকিস্তানের চ্যানেলে একটা শুনতেছিলাম, কি যে প্রশংসা, কিছু হয়তো আছে চালাকি হতে পারে, আর অন্য মাথা খারাপ করবো এটা শুনে। যুক্তরাষ্ট্রের ভিসা নীতির কারণে জামায়াতকে সমাবেশের অনুমতি দিতে সরকার বাধ্য হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীর আলোচনায় জনগণের মালিকানা জনগণকে ফেরত দিয়ে সরকারকে নিরাপদে প্রস্থানের পরামর্শ দেন তিনি। সরকার রাজনৈতিক অঙ্গনে অধিকার আদায়ের পক্ষে গণজোয়ার আঁচ করতে পারছে না বলেও মন্তব্য করেন গয়েশ্বর। মার্কিন ভিসানীতি বিরোধী দলের জন্য ওবায়দুল কাদেরের এমন বক্তব্যকে পাগলের প্রলাপ আখ্যা দেন তিনি। জামাতকে সরকার অনুমতি দিতে বাধ্য হয়েছে, সবাই বাধ্য হয়েছে এক ভিসা স্যাংশনে, ঠিক সকলেরই কিন্তু সকাল বিকাল দুপুর পেশার মাত্রে প্রস্তাব একটা মাত্র পথ, জনগণের মালিকানা জনগণের কাছে ফেরত দেওয়া। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে লেখা 6 কংগ্রেসম্যানের চিঠিতে বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে বিভ্রান্তিকর ও অসত্য তথ্য উপস্থাপন করা হয়েছে বলে দাবি করেছে সেকুলার সিটিজেন্স বাংলাদেশ। চিঠিকে পক্ষপাতদুষ্ট উল্লেখ করে সংগঠনের নেতারা বলেন, এতে সংখ্যালঘুদের কমে যাওয়া নিয়ে ইতিহাস বিকৃত করা হয়েছে। সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের আহ্বায়ক ব্যারিস্টার তাপস কান্তি বল। তিনি বলেন, বিএনপি জামাত নেতৃত্বাধীন সরকারের আমলে সংখ্যালঘু নির্যাতনের বিষয়ে কিছুই বলেননি 6 কংগ্রেসম্যান। 6 জনের অভিযোগের ভিত্তিতে কোনো পদক্ষেপ নেওয়া হলে তা হবে বাস্তবতা বিবর্জিত এবং মানবাধিকার ও বিচার প্রার্থনার নামে প্রতারণা। সেই সঙ্গে বিভিন্ন ধর্মের নেতৃবৃন্দ মনে করেন, এই চিঠির মাধ্যমে জামাত বিএনপি সময়কার সংখ্যালঘু নির্যাতন ও অপরাধমূলক কর্মকাণ্ডের দায় মুক্তির সংস্কৃতিকে উৎসাহিত করা হচ্ছে। এই ধরনের ত্রুটিপূর্ণ পর্যবেক্ষণের উপর ভিত্তি করে যে কোনো ব্যবস্থা নিলে সেটি মার্কিন যুক্তরাষ্ট্রের মানবাধিকার রক্ষা বিষয়ক কার্যক্রমের পরিপন্থী হবে। ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য 240 কার্টনে 1,200 কেজি হাড়ি ভাঙা আম উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার দুপুরে বেনাপোল পেট্রোপোল বন্দরের আমদানি রপ্তানি গেটে উপহার হস্তান্তর করা হয়। এর মধ্য দিয়ে বন্ধুত্ব ও সৌহার্দ্যের সম্পর্ক আরও জোরদার হবে বলে মনে করেন দুই দেশের প্রতিনিধিরা। আম গ্রহণ করেন বাংলাদেশ দূতাবাস কলকাতার অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার কাউসার সারোয়ার। পরে ভারতীয় প্রতিনিধিদের কাছে আমের চালানটি হস্তান্তর করা হয়। লোডশেডিংয়ে সুযোগে অস্থির হয়ে উঠেছে রিচার্জেবল ফ্যানের বাজার, যা নিয়ন্ত্রণ করছে ঢাকার নবামপুরের আমদানিকারক চক্র। 3,000 টাকা মূল্যের রিচার্জেবল ফ্যানের দাম রাতারাতি হয়ে গেছে 8,000 টাকা। ফ্যানের বাজারে নৈরাজ্য বন্ধে খুচরা বাজারের পরিবর্তে আমদানিকারকদের গুদামে অভিযান চালানোর আহ্বান জানান বিক্রেতারা। রেজা খানের রিপোর্ট। সুযোগ সন্ধানী অসাধু ব্যবসায়ীদের কবলে চলে যাচ্ছে দেশের ব্যবসা বাণিজ্য। উৎসব পার্বণ কিংবা প্রাকৃতিক দুর্যোগে মানুষের পকেট কাটতে সিদ্ধহস্ত চক্রটি এবার বেপরোয়া হয়ে উঠেছে দাবদাহকে পুঁজি করে। জনগণের দুর্বলতা সুযোগ নিচ্ছে, কিছু অসাধু ব্যবসায়ী আছে চান্সটা সুযোগটা নিতে আছে, সবাই হিরিক লেগা কিনতেছে, পাবলিক জিম হয়ে যেতেছে। কয়েকদিনের তাপপ্রবাহ ও ঘন ঘন লোডশেডিং এর সুযোগে রীতিমতো মানুষের পকেট কাটছে ইলেকট্রনিক্স ব্যবসায়ীরা। 3,000 টাকার রিচার্জেবল ফ্যান এরা বিক্রি করছে 8,000-এ। 3,000 টাকার চার্জার ফ্যান 8,000 টাকা বিক্রি করতেছে এক মাসের ভিতরে। 5,000 টাকা 4,000টা পার ফ্যানে বাড়াইছে। আমি এসে হবে ফ্যান কিনতে, টাকার জন্য তো নিতে পারবো না মনে হয়। আমরা একটা ফ্যান দেখতে এসেছি 8,000-8,500 টাকা। মূল্যবৃদ্ধি সিন্ডিকেটে জড়িত ঢাকার নবাবপুরে 5টি ফ্যান আমদানিকারক প্রতিষ্ঠানের নাম জানা গেছে। এরা হলো কেটিএস, ডাইনামিক, আলামিন, এমকে ও ন্যাশনাল। সিন্ডিকেট করছে কারা? নবাবপুরে, গুলিস্তানে। কেটিএস আছে, ন্যাশনাল বেসে, আলামিন আছে, ডাইনামিক বেসে, এমকে আছে, নিজাম সাহেব, বাংলাদেশের নিজাম সাহেব। সিন্ডিকেটের মেইন ইয়ে হইলো ওরা,
নপুর মার্কেট যারা ইম্পোর্ট করে তারাই বেশি দামে বিক্রি করতেছে। কর ফাঁকি দিতে এবং সরকারের চোখে ধুলো দিতে খুচরা বিক্রেতাদের হাতে ধরিয়ে দেওয়া হচ্ছে ভুয়া ভাউচার। খুচরা বাজারে হানা না দিয়ে আমদানিকারকদের গোডাউনে অভিযান চালানোর দাবি জানান সাধারণ ব্যবসায়ীরা। ইলেকট্রিক জগতে যারা রাজা তারা হাত চোরকটা প্রধানমন্ত্রী নিজে ভালো একটা লোক দায়িত্ব দিক, ওই চোর বাটপানে দায়িত্ব দিয়ে লাভ নাই। তো অধিকার তারে দত্তক যেখানে মেইন গোড়া মানুষের হাসি পাত্র হয়ে দাঁড়িয়েছে ভুক্ত অধিকারকে। কারণটা কি, ইম্পোর্ট করে যেখানে সে বানায় যেখান থেকে সে কারখানা ওইখান থেকে জিনিসটাকে নিয়ন্ত্রণ করবে, বাজারে আনকে নিয়ন্ত্রণ করতে পারবে। সামনে তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে, আবার বাড়তে পারে লোডশেডিং, তাই ফ্যানের বাজার ঘিরে গড়ে ওঠা সিন্ডিকেট দমনে কঠোর তদারকির পরামর্শ দিয়েছেন ক্রেতারা। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। নতুন অর্থ বছরের প্রস্তাবিত বাজেট পাশ হলে নিত্যপণ্যের তুলনায় তামাক পণ্যের দাম কমবে, এমনটাই জানিয়েছেন তামাক বিরোধী সংগঠনগুলো। সোমবার সকালে জাতীয় প্রেস ক্লাবে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলন করে গবেষণা ও অ্যাডভোকেসি প্রতিষ্ঠার প্রগতির জন্য জ্ঞান প্রজ্ঞা এবং অ্যান্টি টোবাকো মিডিয়া অ্যালায়েন্স আত্মা বক্তারা জানান, তামাক বিরোধী সংগঠনগুলোর প্রস্তাব আমলে না নেয় সরকার অতিরিক্ত রাজস্ব থেকে বঞ্চিত হবে। এ সময় বাজেটে অন্তর্ভুক্তির জন্য কিছু প্রস্তাবও তুলে ধরা হয়। কর্তৃপক্ষের খামখেয়ালিতে পিরোজপুরের সাত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 10টি অ্যাম্বুলেন্স অলস পড়ে আছে, এতে অ্যাম্বুলেন্স সেবা থেকে বঞ্চিত হচ্ছেন রোগীরা। দক্ষ চালকের অভাব, তেলের পাম্পে বকেয়া সহ নানা সংকটে অবস্থা হয়েছে জানিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে সিভিল সার্জন। পিরোজপুর থেকে এইচএম জুয়েলের তথ্যে আরও জানাচ্ছেন তানজিদ ভূঁইয়া। পিরোজপুর জেলার সদর হাসপাতাল সহ সাতটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেই কাঙ্ক্ষিত অ্যাম্বুলেন্স সেবা। জরুরি প্রয়োজনে কয়েকগুণ বাড়তি অর্থ দিয়ে সাধারণ রোগীরা সেবা নিচ্ছেন। স্থানীয় তেল পাম্পে প্রায় 50 লাখ টাকা বকেয়া থাকায় জেলার 10টি অ্যাম্বুলেন্স পড়ে রয়েছে। অন্যদিকে প্রায় 3 বছর ধরে 2 কোটি টাকার উপরে 2টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স দক্ষ চালকের অভাবে নষ্ট হচ্ছে। তেলের বরাদ্দ নাই, অ্যাম্বুলেন্সে এই ত্রুটি, আমাদের হাসপাতালে এই ত্রুটি, বিভিন্ন কথা সম্মুখীন হইতে হয়। বরিশাল যাইতাম 1000 টাকা দিয়ে, এখন তেলের বরাদ্দ নাই, এই কারণে 2500-3000 টাকা দিয়ে বরিশাল যাইতে হয়। টাকা পয়সা নাই বিদে আমরা যাইতে পারি না, আমাকে দুর্ভোগ করা লাগে। আমরা চাই অনেক বিলম্বে বাটারি হসপিটাল থেকে বেসরকারি অ্যাম্বুলেন্সগুলো বাইরে রাখা হোক। আমি আসছি 3.5 মাস, আসার আগে যে ড্রাইভার ছিল তার কাছে পাম্পে 13-14 লক্ষ টাকা পাবে, এজন্য পাম্প তেল দেওয়া বন্ধ করে। অ্যাম্বুলেন্সের অর্থ বকেয়ার কথা স্বীকার করে এ সংকট থেকে দ্রুত উত্তরণের আশ্বাস দিয়েছেন জেলা সিভিল সার্জন। সবগুলো হেলথ কমপ্লেক্স এবং আমার ডিস্ট্রিক্ট হসপিটাল মিলে প্রায় 50 লাখ টাকার মতো বকেয়া তেলের বিল পড়ে গেছে। তো আমরা আসলে চেয়েছি, আমরা সরকারের কাছে একটা বাজেট চেয়েছি, কিন্তু আমরা এখনো পাই নাই। রোগীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের কোনো সুযোগ নেই বলেও জানান তিনি। তানজিদ ভূঁইয়া, মোহনা সংবাদ। রংপুরের তারাগঞ্জ উপজেলার সয়ার ইউনিয়নের গুচ্ছ গ্রামে মানবেতর জীবনযাপন করছে 30 পরিবারের মানুষ। প্রায় 4 কোটি টাকা ব্যয়ে নির্মিত ঘরগুলো দুর্বল কাঠামো সহ নানা সমস্যায় জর্জরিত, সঙ্গে আছে নদী ভাঙনের আতঙ্ক। স্বল্প সময়ে তড়ি ঘড়ি করে নদীর মাঝখানে বালু ভরাট করে ঘর তৈরি করায় এ অবস্থা সৃষ্টি হয়েছে বলে অভিযোগ ভুক্তভোগীদের। রংপুর থেকে শফিউল করিমের রিপোর্ট। রংপুরের তারাগঞ্জ উপজেলার সয়ার ইউনিয়নের গুচ্ছ গ্রামের বাসিন্দাদের দুর্দশা দেখার যেন কেউ নেই। দুর্বল অবকাঠামোর কারণে সামান্য বাতাসেই ভেঙে যায় ঘরের চালা, শৌচাগারগুলোরও অবস্থাও করুন। 30 পরিবারের জন্য রয়েছে একটিমাত্র টিউবওয়েল। একটা টিউবওয়েল 30টা পরিবার, এখানে পানি নিচে গিয়ে সেখানে মাথা ফাটাফাটি হয়। কল নাই, মানে করেন পায়খানা নাই, রাস্তার সমস্যা আছে, টয়লেটের সমস্যা আছে, টিউবওয়েলের সমস্যা আছে এবং কিছু কিছু ঘরের পরিবারের সমস্যা আছে। ভূমিহীন এসব পরিবারগুলোর ঘর পেয়েও সবসময় থাকতে হয় ভয়ে, কখন যেন নদীর স্রোত এসে তাদেরকে ভাসিয়ে নিয়ে যায়। পাচ্ছেন না সরকারি কোনো সহযোগিতা, ভোটের সময় নানা প্রতিশ্রুতি দিলেও সেগুলো আর মনে রাখেন না জনপ্রতিনিধিরা। নদীর মাঝে তোষ্যগ্রাম করে দিছে, ভয়ে আতঙ্কায় আসি, কখন বা ভাঙি যায়, রাস্তা ভাঙি গেছে, আশের মতো কোনো বুদ্ধি নেই। এ বিষয়ে কথা বললে ভূমিহীন মানুষদের কাঁধে দোষ চাপিয়ে দেন সয়ার ইউনিয়নের চেয়ারম্যান। আমরা
আজকে 27টা ঘর আছে, 30টা ঘর বরাদ্দ, নতুন লোকাশি ঢুকলো ওরা তো কেউ জানে না, ওখানকার সমস্যা তো ওরাই আমাদেরকে বলবে, ওনারা যদি না বলে আমরা তত্ত্ব কেমন করে পাবো। এখনই যদি এই গুচ্ছ গ্রামের সময় উপযোগী ব্যবস্থা গ্রহণ না করা যায় তবে সরকারের এই উদ্যোগ ভেস্তে যাবে, এমনটাই মনে করছেন ভুক্তভোগীরা। শফিউল করিম শফিক, মোহনা সংবাদ, রংপুর। জয়পুরহাটে স্ত্রী হত্যার 21 বছর পর স্বামী জয়মুদ্দিনকে মৃত্যুদণ্ড এবং 50,000 টাকা জরিমানা করেছে আদালত। সোমবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ 2-এর বিচারক আব্বাস উদ্দিন এ রায় দেন। 2002 সালের 20 আগস্ট স্ত্রী আনোয়ারাকে পারিবারিক কলহের জেরে হত্যা করে জয়মুদ্দিন। এদিকে চাঁদপুরের কচুয়ায় স্ত্রী নাজমাকে যৌতুকের দাবিতে আগুনে পুড়িয়ে হত্যার দায়ে স্বামী আব্দুল সালামকে মৃত্যুদণ্ড ও 50,000 টাকা জরিমানা করে আদালত। এছাড়া টঙ্গীতে অটো রিক্সা চালক মুশারফ হত্যা মামলায় 5 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। দীর্ঘদিন ধরে নিজস্ব টিভি চ্যানেল আনার পরিকল্পনার কথা জানিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সোমবার অষ্টম বোর্ড সভা শেষে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানান, বিসিবি টিভি নামে নিজস্ব টিভি চ্যানেল করার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা ঠিক করেছি, উই আর গোয়িং টু অ্যাপ্লাই ফর বিসিবি টিভি। সো আমরা আজকে এটা সিদ্ধান্ত নিয়ে নিচ্ছি, আমরা নিজের এই টিভির জন্য অ্যাপ্লাই করব এবং আমরা ইনশাল্লাহ আমরা পেয়ে যাবো। হয়ে গেলে এই খেলা দেখানো নিয়ে আমাদের কারো জন্য ওয়েট করতে হবে না। সো আমাদের খালি ইন্টারন্যাশনাল ম্যাচ না, আমাদের টিভি থাকলে আমরা আমাদের ডোমেস্টিক ক্রিকেটগুলো সব খেলাই দেখাতে পারবো। আসন্ন ওয়ানডে বিশ্বকাপের খসড়া সূচি প্রকাশ করেছে 13তম আসরের আয়োজক ভারত। প্রকাশিত সূচি অনুযায়ী আগামী 5 অক্টোবর গেল আসরের 2 ফাইনালিস্ট ইংল্যান্ড নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে পর্দা উঠবে টুর্নামেন্টের। আর 19 অক্টোবর পুনের মাঠে স্বাগতিক ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। এছাড়া 19 নভেম্বর শিরোপা নির্ধারণী ম্যাচ দিয়ে সমাপ্তি। গেল রোববার ক্রিকোইনফোর এক প্রতিবেদনে আইসিসিকে দেয়া বিসিসিআই এর খসড়া সূচি প্রকাশ করে। ফুটবল আন্তর্জাতিক প্রীতি ম্যাচের আগে প্রস্তুতিমূলক খেলায় কম্বোডিয়ার ক্লাব টিভি আর্মি এফসিকে 1-0 গোলে হারিয়েছে বাংলাদেশ। ম্যাচের 12 মিনিটে সোহেল রানার গোলে এগিয়ে যায় লাল সবুজের প্রতিনিধিরা। এরপর নিজেদের গোলপোস্ট আগলে রেখে জয় তুলে নেয় বাংলাদেশ দল। 15 জন স্বাগতিক কম্বোডিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে হাবিয়ের ক্যাবরেরার দল। সাফ চ্যাম্পিয়নশিপের আগে শেষ মুহূর্তের প্রস্তুতি নিতে কম্বোডিয়ায় রয়েছে বাংলাদেশ। এ ছিল এখনকার মতো সংবাদ, শেষ করব তার আগে শিরোনামগুলো জানাবো আরো একবার। বরিশাল সিটির নতুন মেয়র হলেন আবুল খায়ের আবদুল্লাহ। খুলনায় তালুকদার আব্দুল খালেক তৃতীয়বারের মতো নির্বাচিত। জাতীয় পরিচয় নিবন্ধন আইনের খসড়া মন্ত্রিসভায় অনুমোদন, দায়িত্বে থাকবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, শুধু ভোটার তালিকা করবে নির্বাচন কমিশন। শেখ হাসিনার সরকারকে হটানোর স্বপ্ন কখনোই সফল হবে না, মন্তব্য কাদেরের। সরকার গণজোয়ার আঁচ করতে পারছে না বললেন গায়েশ্বর। লোডশেডিং এর সুযোগে অস্থির রিচার্জেবল ফ্যানের বাজার, নিয়ন্ত্রণ করছে নবাবপুরের আমদানিকারক চক্র, গুদামে অভিযান চালানোর আহ্বান। সবাইকে আবারও শুভেচ্ছা। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohona.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।